আমরা এখন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখানে গোটা বিশ্ব পৃথিবীর প্রত্যেকটি দেশ থেকে মুসলমান আল্লাহর আশেখ আল্লাহর পাগলেরা যারা আছে তারা একত্রিত হন এবং পরিচিত হয়, একত্রিত হচ্ছে আরাফার ময়দানে। সে আরাফার ময়দানে আমরা চলছি। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। আলহামদুলিল্লাহ, এই জন্য কবি বলেন সারা মুসলিম হে হম বতন সারা গোটা বিশ্ব পৃথিবী হল মুসলমানদের নেককার বান্দাদের। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়া সালেহুন, এই জমিদের রাজত্বের মালিক ওয়ারিসের মালিক মহান মাবুদের পক্ষ থেকে মোমিন বান্দারা। আজকে বক্কাতুল মুকাররমা আল মদিনাতুল মুনাওয়ারা পবিত্র হজ পালনের পরে একটি আকৃতি নিয়া, একটি শিক্ষা নিয়া, একটি চেতনা নিয়া বাংলাদেশের বুকে আমরা চলে যাব নতুন একটা জীবন উপহার দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, সম্মানিত হাজিসাহবৃন্দ, এখন আমরা আরাফার ময়দানের দিকে চলছি। এই আরাফার ময়দানে সর্বশ্রেষ্ঠ দোয়া এক এক যেই দোয়া আল্লাহ হযরত আদম আলাইহিসসালামকে শিখাই দিয়েছিলেন, বলছিলেন আদম হাওয়া অনিশ্চিত শৈতন্তবাদীকে পদস্খলন ঘটাই দিয়েছে, কাছের নিকটে গেলে ফল খেলে, এবার তোমাদেরকে পৃথিবীকে পাঠিয়ে দিলাম, এই দোয়া পড়তে থাকো, যদি আমার অন্তরে আমার হৃদয় কুটুতে তিনি যদি রহমতের এই মহাসমুদ্রের মধ্যে যদি ধাক্কা লাগে তার আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। সেই দোয়াটা হল এই যে দোয়ার আসার ময়দানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়তে হয়। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অত্যাচার করেছি নিজের উপরে, ক্ষমা যদি না করো, মাপ যদি না করো, তাহলে পরে আমরা অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবো, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নানা ফুলান নামের ক্ষতিগ্রস্ত হয়ে যাবো, বুঝতে পারি নাই, জুলুম হয়ে গেছে নিজের জীবনের উপরে। এইভাবে সারা দিন ছোট বছর কাঁদলে আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালাম দূরত্ব ছিল 3,500 মাইল। ভারতের সিংহদ্বীপের মাউন্টেন পিক পর্বত এবং হাওয়া আলাইহিসসালামকে নামাই দেওয়া হয় বিদ্যাদারী। এই বিশাল এই দূরত্ব আল্লাহ পাক কমায় নিয়ে আসলেন আরাফার ময়দানে। তাদের দেখা হয়ে গেল, সংখ্যা হয়ে গেল, আল্লাহ
এরপরে এই জিন্নাতাই হযরত হাওয়া আলাইহিস সালামকে কবরস্থ করা হয়েছে এখানে। হযরত আদম আলাইহিস সালাম কবরটা কোথায় সঠিক এখন নির্দিষ্ট বলতে পারেন না, কিন্তু জিন্নাতে গেলে ওখানে হাওয়া আলাইহিস সালাম সেই সঙ্গে আরো ওনার ছেলে সন্তান যারা আছেন তাকারও ওখানে সমাহিত হয়েছে। বিশাল বিশাল একটা কবর, আগে পুরুষদেরকে দেখতে দিতে হবে, পুরুষদেরকে দেখতে দেওয়া হয় না, মেয়েদেরকে দেখতে আগে থাকতে দেওয়া হতো না। সম্মানিত আশীর্বাদের জীবন সেই স্মৃতি চালান করে আপনার আরাফার ময়দানে এখানে যায়, সে আরাফার ময়দানে হাজিদেরকে পানি পান করানোর জন্য খলিফার স্ত্রী সুবাইদা তিনি এই সমস্ত লক্ষ লক্ষ হাজিদের পানি পান করানোর জন্য তিনি নহরে জুবাইদা নামক নহর পানির প্রস্রবণ ধারা তিনি তৈরি করে দিয়েছিলেন। আরাফার ময়দান থেকে যখন আমরা মুজদালিফাতে যাব গাড়িতে বসে সকলে ডান দিকে তখন তাকাবেন, দেখবেন যে ইট দ্বারা নির্মিত বিশাল একটা ক্যানিয়ন চলে গেছে। এটাই হলো পাঁচশো হারান অনুষদের স্ত্রী শারীরিক বিনিময় করতেছেন, স্বপ্ন থেকে বঞ্চিত হয়ে গেলেন, আবার দেখলেন আবার দেখলেন। ওই সময়কার তিনি সবচেয়ে বড় আলমী দিন ছিলেন, তার নিকটে বাদীকে পাঠালেন, বাদী চলে যাও তোমার কথা বলো আমি স্বপ্ন দেখেছি, বাদী চলে গেল। তিনি বললেন এই স্বপ্ন দেখো পর্যন্ত তুমি না, আবার বাদী বললো যে আমি এই স্বপ্ন দেখেছি। তিনি বললেন বাদীকে দাসীকে যে স্বপ্ন করে বলো স্বপ্নকে দেখি। এবার একদর অর্থ অসংখ্য মানুষ, অসংখ্য আল্লাহরা সেই আল্লাহর পাগলেরা রাসূল প্রেমিক আল্লাহ প্রেমিক যারা আসবে এই গোটা বিশ্বের মুসলমান তার দ্বারা উপকৃত হবে আলহামদুলিল্লাহ। সেই স্বপ্ন দেখার পরে তিনি নিয়ত করলেন আরাফার ময়দানে যত লক্ষ লক্ষ হাজির আসামি তাদেরকে পানি পান করার, সেই পানি পানের জন্য নহরে জুবাইদা এখানে করে গেছে। তখন ইরাক সাম্রাজ্যের বাদশাহ ছিলেন বাদশাহ হারুন রশিদ। এখানে আমরা আরাফার ময়দানে প্রায় কাছাকাছি চলে আসছি, আরাফার ময়দানে এখানে পড়তে হয় সন্ধ্যা পর্যন্ত, যোহর আসর একসঙ্গে পড়তে হয়, মুজদালিফাতে যে মাগরিব এসে একসঙ্গে পড়তে হয়। এখানে হলো দোয়া কবুলের সময়, এখানে হলো আদম হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি চালনের সেই কথা, যেখানে আল্লাহ পাক করবেন আদম আলাইহিস সালামের কথা আল্লাহ পাক করবেন কারিমের মধ্যে একাধিক জায়গাতে কয়েকটা সুরার মধ্যে আল্লাহ পাক করেছেন। আদম আলাইহিস সালাম ভুল করেছেন, সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়েছেন, আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, ভুল স্বীকার করে একটা আজকে গোটা বিশ্ব অর্থনীতিকে অসংখ্য মানবগুলো অসংখ্য মানব আল্লাহ বিস্তার করেছেন, যার উদর থেকে আমরা জন্মগ্রহণ করেছি। তিনি আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম, মা হাওয়া আলাইহিসসালাম, সেই নারী জাতির কথা
সেই মানুষের কথা কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহা আন-নাসু ইসতাগফিরু রাব্বাকুমুল লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাক মিনহা যাওয়াজাহা ওয়াসতাগফিরু রাব্বাকুম কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। তারপরে আরাফাত ময়দান থেকে যখন ফুরস্তানের হাতে চলে যাব, বাম দিকে পড়বে হলো মসজিদের নামিরা, যে মসজিদের নামিরাতে হাজির ইমাম সাহেব বা প্রদান করে ওটাকে বলা হয় মসজিদের নামিরা। এরপরে মুস্তালিফা, এরপরে আমরা ওখান থেকে যাব সেখান থেকে যাব জামরান, যেখানে শয়তানকে সম্পল করা হয়েছে। এখন আপনাদের মাশাআল্লাহ গাড়ি কেনা টাইম লাগবে।